আর তোমার ওপেন চ্যালেঞ্জ মারলাম, তোমার যদি 14 পৃষ্ঠের দম থাকে তো নেক্সট ভিডিও তোমার কপিরাইট বা স্ট্রাইক, কপিরাইট মারিও বা স্ট্রাইক মারিও, দেখবা কিলা ঘুরে আনা লাগে। তো আমি আগে কইছি না, আগের ভিডিওর মাঝে কইছি না নি, কপিরাইট স্ট্রাইক মারিও, মারার বাদে দেখিও কিরকম ভিডিও ঘুরে আনা লাগে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, কিতা খবর আন্তর, আশা করি খুব ভালো আছেন। তো ভাই এনে হল বালা হামর কোনো ইজ্জত নাই, যে বালা হাম করে তারে মানুষে ইজ্জত দেয় না। বালা হাম যে মানুষে করে এই মানুষে মানে মানুষের টানিয়ে ভিজে দিলাম মানির চেষ্টা করে, যে মানুষে বালা জিনিসও আগুয়ে যায় এই মানুষের মানুষে আগুয়ে দেওয়ার বদলে উল্টা আরও তারে টানিয়ে ভিজে দিয়ে আনার চেষ্টা করে, অর্থাৎ মানে আর কি বালা হামগুলা ওইতে দিত না। তো ঠিক তদ্রুপ মানে আর কি রোস্টিং ভিডিও যারা করে, রোস্ট ভিডিও মানে আর কি রোস্টিং ভিডিও যেগুলো হয়, এই রোস্টিং ভিডিওগুলো মানে আর কি এক না হলে এক কলে না এক কলে জিনিসগুলো মানে আর কি প্রটেস্ট হয়, অর্থাৎ প্রতিবাদ হয়। হয়তো মনে করো মজার চলে হোক আর খোঁজার চলে হোক আর বা কলে হোক বলে হোক বা পানি স্টাইলে হোক, ঘুরাই ফিরে কিন্তু রোস্টিং ভিডিওগুলো কিন্তু একবারে প্রতিবাদ ভিডিও হয়। যদি ভিডিওর মাঝে গালাগালি নেগেটিভিটি কোনো জিনিস না থাকে তাহলে এই রোস্টিং ভিডিওগুলো গিয়া এক ধরনের প্রতিবাদ ভিডিও হয়। এই ভিডিওতে কি মানে মানুষে কিচ্ছু একটা হইতে পারে বা এই ভিডিওতেই কোনো জিনিস মানে আর কি খারাপ কামগুলো বন্ধ হয়। তো আমি রোস্টিং ভিডিও করতাম, আমি রোস্টিং ভিডিও করার সময় মানে আর কি প্রচুর আমি রোস্টিং ভিডিও বেজান করছি, মানে আর কি বহুত বড় বড় টপিক লিয়ে আমি রোস্টিং ভিডিও করছি। আর রোস্টিং ভিডিও করতে মানে আর কি হইন নানি মানছে, একটার পরে একটা মানে আর কি সমস্যার সম্মুখীন হইয়া হইয়া আইসি। শেষমেশ মানে আর কি একজনে কিতা করছেন আমারে আমার ফেসবুক পেজটারে স্ট্রাইক মারি দিছেন। মানে আগে আমি বুঝতে পারলাম না জিনিসটা স্ট্রাইক নি না কপিরাইট, তো পরে বুঝতে পারলাম জিনিসটা স্ট্রাইক মারা হয়েছে। তো মানে এলাই কইয়ার ভাই নকল বালা জিনিস করলে মানে মানুষের ফিস থেকে ধরিয়ে টানিয়া নিচে দিলে মানুষ চেষ্টা করে। রোস্টিং ভিডিও যদি কেউ কয় বাদ তাইলে এতেই বড় ভুলবো কার কেউ হইতে পারে না। রোস্টিং ভিডিও তারা বাদ করে যারা মনে করো রোস্টিং ভিডিওর মাঝে গালাগালি করে বা রোস্টিং ভিডিওর মাঝে নেগেটিভিটি আনিয়ে তুলিয়া ধরে, ও তারা হইল গিয়া মানে আর কি হইতে পারো রোস্টিং ভিডিও বালা নাই। আর নাইলে রোস্টিং ভিডিও যেগুলো আছে যদি নিয়ম মোতাবিক বা রুলস মোতাবিক যদি কোনো মানুষের রোস্টিং ভিডিও করে এই ভিডিওটা পারফেক্টলি একদম প্রতিবাদ হয়, মানে অর্থাৎ প্রোটেস্ট ভিডিও, রোস্টিং প্রোটেস্ট এক জিনিস কইলে চলে। এর লাগি মানে এই ভিডিওটা প্রোটেস্টিং হয়, প্রতিবাদ ভিডিও হয়। তো আমার এক ভাইয়ে মানে আর কি কিছুদিন আগে স্ট্রাইক মারি দিয়েছেন। আপনার লগে আমি আগে একটা ভিডিও শেয়ার করছি, গত 6 অক্টোবর আমি ভিডিও একটা আপলোড করছিলাম আর 9 অক্টোবর আইয়াও ভিডিওর মাঝে স্ট্রাইক মারা হয়েছে। তো স্ট্রাইক মারার বাদে আমার মানে আর কি মন খুব দুর্বলতা মানে ফিল করছি, মনটা খুব দুর্বল হয়ে গেছে যে অত কষ্ট করে ভিডিও বানাইয়া যাই আর বা আমার ভিডিওর মাঝে মানুষে বিনোদন নিতে বা আমার ভিডিওতে মানুষে কিছু শিখতে পারা আশা করি বা আমার ভিডিওর মাঝে আচ্ছা কাছা ভালো ভালো একটা ভিউজ আর ওই জিনিসটা মানে আর কি দেখার বাদে মানে মনটা বহুত মানে আর কি মানে আর কি মোটিভেট পাইতাম আর কি এই জিনিসগুলো দেখার বাদে, ভিডিওর যে ভালো ভালো ভিউজ আর বেশি বেশি ভিউজ আর জিনিসটা দেখার বাদে খুব মোটিভেট হইতাম। তো হঠাৎ এই ভাইয়াই আমার স্ট্রাইক মারার বাদে মানে আর কি মনটা একদম দুর্বল হয়ে গেছে। আর খালি যে স্ট্রাইক মারার লাগি আমার মন দুর্বল হয়েছিল এখন তা নয়, আমার পেজ মনিটাইজেশন আসলো, তো 2 মাসের মানে আর কি পেমেন্ট আমার হোল্ড হয়ে গেছে। তো পেমেন্ট হোল্ড হয়েছে এটা আমার কিছু নাই মানে আর কি মানুষ কন্যা নেই, মানি ডাজেন্ট ম্যাটার। তো 2 মাসের পেমেন্ট হোল্ড হয়েছে এটা আমার লাগে কিচ্ছু নাই। সবচেয়ে দুঃখ লাগছে কিটা যে আমার অতটা ভিডিও প্রবলেম ধরাই দিছে বা স্ট্রাইক মারার বাদে আমার পেজের বহুত বড় মানে আর কি সমস্যা ধরাই দিছে, তার বাদে মানে আর কি ছোটখাটো একটা প্রবলেম ধরো মনে করো পেমেন্ট হোল্ড হয়ে গেছে। এটা মানে বহুত মানে আর কি মনের মাঝে দুঃখ লাগছে বা বহুত ব্যাড লাক লাগছে নিজের কাছে, যে একজন মানুষের ওলা আমি অপরাধ করলাম নি বা ওলা আমি বাধাম করলাম নি, রোস্টিং ভিডিও বানাইলাম বা আমার যে ভিডিওর মাঝে মানে আর কি স্ট্রাইক মারা হয়েছে এই ভিডিওত কোনো ধরনের নেগেটিভিটি কিচ্ছু নাই, বিএস রোস্টিংও নাই এই ভিডিও একটা, শুধু ভিডিওটা আলোচনা করছি মানে ভিডিওটার মাঝে শুধু ওই জিনিসটা তুলে মারি ধরছি যে জিনিসটা এইরকম নাই, জিনিসটা ওরকম হয়েছে বা এই মানুষটা বালা আছে বা এই মানুষটা কিচ্ছু হয়েছে না, ওই জিনিসটা তুলিয়ে ধরছি। আর এক ভাইয়ে মানে আর কি মিশা মাতিসলা, ও বাইরে মানে আর কি রিপ্লাই দিছে যে ভাই এরকম মিশা মাতিয়া রোস্টিং ভিডিও করিও না, এরকম মিশা মাতিয়ে ভিডিও বানাই না। এখানে মাঝে আমার কি ভুল আসলো বা কিতা গলতি আসলো আমার আমি নিজেও কল্পনা করি ভাইয়ার না, কিন্তু এই ভাইটাই আমারে মানে আর কি স্ট্রাইক মারলো। তো লাস্টে ও যে ভাই আমার স্ট্রাইক মারসলো ও ভাইয়ের লগে দুই তিনটা লাইন হইয়া দিই আর যে ভাই কন্যানি মানছে আইন যেরকম আছে মনে করো আইন যদি এক হাত লম্বা হয় তো আইনের ফাঁক দেড় হাত লম্বা আছে কন্যানি মানছে। তো আপনি আমার কিতা খসলা যে আপনার নাম ধরতাম নাই, আমি চাই আর না কেউ সামনে আপনার নাম ধরিয়ে আপনার ইজ্জত করতাম, কিন্তু আমি চাই যে মানে পারলাম মনে, তবে দুই একজন মানুষের আমি মানে আর কি তোমার নাম মেনশন করছি বা তোমার ইমেইল সব কিছু মেনশন করিয়ে দিছি বা দেখছেন। তো যাই হোক ওটা কইতে চাইলাম যদি আইনের হাত যদি এক হাত লম্বা হয় তে আইনের ফাঁক দেড় হাত লম্বা আছে, তো তুমি কীটা চাইছিলা যে আমার আইন দিন ইয়া মানে আর কি স্ট্রাইক মারসলাই, আইন দিন ইয়া আমার একটাইছিলাই ঠিক আছে, আর আমি আইনের ফাঁকে দিয়ে বারোই আই গেছি ভাই, জেলা হোক মানে আর কি কলে হোক বলে হোক কৌশলে হোক না নেই
আমি আমার ভিডিও ঘুরিয়ে লই আইছি, আমার পেজও ঠিক করে লইছি, আমার মনিটাইজেশনও ঠিক করে লইছি। তো আপনারা একটাও কইমু যে ছোট ছোট ক্রিয়েটার হলরে সবসময় হেল্প করিও, সাপোর্ট করিও, কোনো সময় ভিজে তাই টান দিয়ে লামাইও না, নাইলে জিন্দগিতে তুমি তাই আগে যাইতে পারতাই না। আর তোমার ওপেন চ্যালেঞ্জ মারলাম, তোমার যদি 14 পুষ্টির দম থাকে তো নেক্সট ভিডিওতে আমার কপিরাইট বা স্ট্রাইক কপিরাইট মারিও বা স্ট্রাইক মারিও, দেখবা কিলা ঘুরে আনা লাগে। তো আমি আগেও কইছি না, আগের ভিডিওর মাঝে কইছি না নি, কপিরাইট স্ট্রাইক মারিও, মারার বাদে দেখিও কীরকম ভিডিও ঘুরে আনা লাগে। আমার কেউ হেল্প করা লাগে না। আমি যখন মানে আর কি মানুষ কই না নি, যে লড়াই করতে জানে হে লড়াই করেও, তে বা আরও কথা আছে না নি, যে লড়াই করে হে লড়াই করতে জানে। তো আমি ইটা মোটামুটি ওই যেন কপিরাইট বলেছি বা স্ট্রাইকর বলেছি, ইটা মানে আর কি একদম ফাঁকাইয়া আই গেছি আমি, সব অকল ব্যাং জানি। তো ওটার লাগি কই আর যে নেক্সট টাইমে চেষ্টা করিয়ে দেখিও আমার কপিরাইট স্ট্রাইক মারা যায়নি বা ফেক কপিরাইট স্ট্রাইক মারা যায়নি, কোনো ধরনের মানে আর কি আমার ক্ষতি করা যায়নি, একটা চেষ্টা করিয়া দেখিও। তোমার ওপেন চ্যালেঞ্জ মারলাম, আগেও কইছি না নি, কপিরাইট স্ট্রাইক মারিয়া দেখিও কিলা ঘুরাইন লাগে। তোমার চুল পরিমাণ আমি সাহায্য লইতাম না, আর এই ভিডিওর মাঝেও লইছি না, যে ভিডিও স্ট্রাইক মারলাই চুল পরিমাণ ভিডিও মানে সাহায্য লইছি না, ভিডিও ঘুরাইয়া আনছি, পেজও ঠিক করছি, মনিটাইজেশনও জায়গাতে আনছি, মানে এটা দম রাখি আমরা ভিতরে, বুঝছো নি। মানুষে কয় না নি যে লড়াই করতে জানে হে লড়াই করতে পারে, ঠিক আছে। এলাকি কই আর একটাও লাইন মানে আর কি ছোট্ট একটা কথা কইমু যে যদি দেখো তোমাদের ভিডিও তুলিয়া যদি ছোটো ছোটো কোনো ক্রিয়েটারে ভিডিও বানার, তারে বানাইতে দিও, তারে পপুলারিটি লইতে দিও, তারে পপুলারিটি লইতে দিও, তারে মানুষের সামনে ফেসবুক বানাইতে দিও, এদিন তোমারও নাম হইব। আর তোমার ভিডিওকে ইউজ করে বলিয়া তারে স্ট্রাইক মারি দেয়, কপিরাইট স্ট্রাইক মারি দেয়, কপিরাইট মারি দেয়, এটা কিন্তু ভালো জিনিস নয়, এটা তুমি দেন ভালো আমার পরিচয় দেড়ায় না। ফার্স্ট অফ অল তোমার মানে আর কি তোমাদের কন্টেন্টও সবসময় নেগেটিভিটি আছে, তোমাদের কন্টেন্টের মাঝে সবসময় নেগেটিভিটি আছে, তোমাদের কন্টেন্টের মাঝে সবসময় মানুষের বাদ কিচ্ছু শিখিয়ে যাইতরা। আর নেক্সট হয়েছে গিয়া কেউ যদি তোমাদের ভিডিও তুলিয়া রোস্ট মারে, তারে কপিরাইট মারিও না বা কপিরাইট স্ট্রাইক মারিও না। আর আরেকটা কথা কই আর ভাই, নকল কেউ যদি কেউ স্ট্রাইক মারে, কপিরাইট স্ট্রাইক মারে না নি, ও ভাই লোক যোগাযোগ করিও, দেখো ভাই কিলা কপিরাইট স্ট্রাইক ঘুরাইন লাগে আর কিলা ভিডিও ঘুরাইন লাগে, দেখবা জেগে স্ট্রাইক মারবো না নি, তার 14 গোষ্ঠী পর্যন্ত আবার সিনেমা দিলাম কপিরাইট স্ট্রাইক কী জিনিস আর ভিডিও কিলা ঘুরাইনি লাগে আমার। তো এই ভাই লোক যোগাযোগ করিও, কপিরাইট স্ট্রাইক কী জিনিস ঘুরাই দেওয়া বা কপিরাইট স্ট্রাইক দেখি ভিডিও বা হননি পেজ বাসানি বালা করি খিলাইছি, এলাই কই আর মানে কোনো সমস্যা হইলে আমার লোক যোগাযোগ করিও কেউর। আর ভাই নকল ভিডিওর মাঝে বহুত কিছু মাতিছি, ভিডিওর মাঝে যদি ভুল ভ্রান্তি হইয়া থাকে তো ছোটো ভাই হিসাবে মাফ করে দিও। আর যে ভাই আমার কপিরাইট স্ট্রাইক মাসলায় চিরজীবন ইয়াদ রাখিও,